আজকে আমি 3টার সময় পৌরসভা থেকে বাড়ি যাচ্ছি, দুপুর বেলায় রাস্তা ফাঁকা ছিল, হঠাৎ করে রাজা ইন্দুদুল ইসলাম ওরা একটা অবৈধ অফিস করে বসে আছে, তৃণমূলেরই অফিস, শিবশঙ্কর ঘোষ এবং খোকন দাসের নেতৃত্বে এই অফিস, এবং এই অফিস থেকে সব সময় এই এলাকাকে অশান্ত করার চেষ্টা হয়েছে, এই এলাকায় নানান ধরনের দুর্নীতি কাজ করা হয়েছে, তোলাবাজি হয়েছে, আমরা বহুবার এই অফিস বন্ধ করেছি, আবার খোকন দাস এসে সেই অফিস খুলেছে। আজকে সেই অফিসের নেতৃত্বে আমি যখন যাচ্ছি, 50-60 জন আমার ওপর হামলা করে এবং আমি কোনো রকমে বাইক নিয়ে চলে যাই, আমার মাথার ওপর রড চালিয়ে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে এইভাবে আটকাই, দেখুন আমার হাতের অবস্থা, আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে বলি যে আপনি, তারপরে আমি যখন বেরিয়ে চলে যাই, ওই পাশে আমাদের সাথে রাজনীতি করে পাড়ারই মানুষ চন্দনা মাঝি এবং অশোক মাঝি, ওরা তাড়াতাড়ি বেরিয়ে দাদাকে মারছে বলে বেরিয়েছে, আমি তো বাইক নিয়ে চলে যাই এবং আমি আইসি সাহেবকে ফোন করি, আইসি সাহেব বলে আপনি থানায় আসুন, আমি এই অবস্থায় থানায় যাই, থানায় যখন গেছি তখন শুনছি যে অশোক মাঝি আর চন্দনা মাঝিকে ওরা রাস্তায় ফেলে মারছে, ওখান থেকে আমি আইসি সাহেবকে ফোন করি এবং আমি ছুটে আসি, তখন দেখি ওরা রাস্তায় গড়াগড়ি চলছে যাচ্ছে, ওদের নিয়ে হসপিটাল যায়, চন্দনা মাঝির মাথায় 10টা সেলাই পড়েছে, অশোক মাঝিকে এত মেরেছিল তুলে হসপিটাল নিয়ে গেছি, হসপিটালে একটু আগে মারা গেল, এইটুকুটুকু দুটো বাচ্চা আছে তাদের, এটা কি রাজনীতি করছে, এটা খোকন দাসের রাজনীতি, এটা শিবু ঘোষের রাজনীতি, বর্ধমানের বর্ধমানের রাজনীতি, এটাকে রাজনীতি করে বর্ধমানটাকে এরা শেষ করে দিল। খোকন দাস তৃণমূলের এমএলএ, যিনি তৃণমূলের থেকে বিজেপির সাথে হাত মিলিয়ে তৃণমূলের ক্ষতি করতে চাইছিল, আজকে তিনি তৃণমূলে ঢুকেও বিজেপির ছেলেদের নিয়ে এইসব নোংরামি করছেন, তিনি শুধু বাহুবল দেখাতে চাইছেন।